সবাইকে শুভ স্বাধীনতা দিবস 75তম। প্রত্যেকে ভালো থাকবেন, নিজের পরিবারের সাথে সময় কাটাবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। সবাইকে আমাদের আর আমার পক্ষ থেকে, পুরো রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে শুভ 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 স্বাধীনতা দিবস। তো আজ 15ই আগস্ট, সেরকম কোনো কাজ আজ নেই, আজ অফিস ছুটি। এবার যেটা সমস্যা, বাড়িতে বউয়ের শরীরের অবস্থা ভালো না লাস্ট 3-4 দিন থেকে, তো কোথাও বেরোনো হয় না। এই যে কথা বলছে, যে এসে দাঁড়িয়েছে, এসে টানছে, কী হয়েছে তোমার? কোনো সময় বাবাকে কথা বলতে দেবে না, যে আগে এসে থাকতে থাকবে। তো সেরকম কোথাও বেরোনো হয় না। তোজোরও লাস্ট প্রায় আমরা 1.5 মাস হবে, 1.5 মাসের ওপরেই হবে, 1-1.5 মাসের বা 2 মাসের কাছাকাছি হয়ে গেল, কোথাও যাই না। যাই না বলতে বেসিক্যালি কি হয়, আমার লাস্ট 2 মাস থেকে প্রচুর কাজের চাপ পড়ে গেছে, আর একমাত্র সানডেটাই শুধু সময় পাই। তো বাড়িতে সেদিন রেস্ট করি, আর যাওয়ার মতো মানসিকতা থাকে না। তো আমি না বেরোলে তো আমার পরিবারে যারা আছে তাদের বেরোনোর কোনো উপায় নেই, কারণ তাদের তো আর কোনো, আমার বন্ধু বান্ধব কেউ কোনো কিছুই নেই। তো দেখা যাক, আজ ভাবছি একটু বেরোবো, কার তাছাড়া আজ মঙ্গলবার, আমার বাড়িতে যেহেতু বজরংবলীর মন্দির আছে তো আমাকে আগে পুজো দিতে হবে। তো আমি এখন যাবো বাজার, বাজারে গিয়ে পুজোটা আগে দেবো, পুজো দিয়ে এসে তারপরে প্ল্যান করছি কোথাও একটু আশেপাশে দিয়ে ঘুরে আসা যায়, কারণ পরশু দিন সানডে ছিল, সারাদিন বাড়িতে সবাই ছিলাম, কাল মানডে ছিল অফিস গিয়ে, আবার আজকে শরীর, আজকে রিসেন্টলি মানে কী হয়েছে, আমারও শরীর অবস্থা ভালো না। আগে গতকাল থেকে আমারও কিছু প্রবলেম হচ্ছে, প্রবলেম মানে মিন্স কেমন হচ্ছে, মানে প্রচণ্ড উইকনেস, যেটা মেন প্রবলেম, উইকনেস, মাথা ঘোরানো, আমারও শরীরটা ভালো হচ্ছে না। চলো দেখি রেডি হয়ে কোথায় যাওয়া যায়, কারণ ঘরের কাজ আছে, এখন বিছানাটাও গোছাবো। আর এই যারা একজন কার্টুন বাবাজি সকাল সকাল উঠে গেছে স্কুল নেই, উঠে, এই তোমার ব্রাশ হয়েছে, তোজো ব্রাশ হয়েছে, হ্যাঁ উঠে ব্রাশটা করে নাও, ব্রাশটা করে নাও, উঠে ব্রাশ নিয়ে সকাল সকাল কার্টুন দেখতে বসে পড়েছে। সো চলো আগে কাজগুলো করে তারপরে রেডি হয়ে তারপরে কোথাও বেরোনো করে আমি একটু বাজার যাবো, কারণ আগে তো বাজারটা করে আসি। আর উনি শরীর খারাপ, ওই দিকে বসে পড়েছে যে রান্নাঘরে, উঠে এসছে রান্নাঘরে, তো এবার দুজনের এই সকালের খাবার বানানো রেডি হচ্ছে এখন। এদিকে উনি এখানে রান্নাঘরে বসে পড়েছে, শুক্লা কাজ করছে, আর আমি এদিকে ঘরগুলো সবাই গুছিয়ে নিই, কারণ ঘরগুলো না গোছালে পরে আবার অনেকটা সময় লেগে যাবে। ধরো ঘরটাকে গুছিয়ে ফিরি কমপ্লিট, এখন যাই বাজারটা সেরে ফেলে আসি, আগামী মঙ্গলবার ঠাকুরের পুজো আছে, আগে তো বাজারটা ফটাফট গিয়ে বাজারটাকে সেরে ফেলে আসি। করা গ্যারেজ থেকে গাড়ি আনা, মোছা, সমস্ত কিছু হয়ে গেল, এখন যাচ্ছি স্নানে, স্নানটা করে মঙ্গলবার পুজোটা করতে হবে আগে। হ্যাঁ যে তোজো, তোজো আজকে কি বাবা বলে দাও, আজকে আজকে বলে দাও বাবা কি, আজকে আজকে আমরা, না না আমরা না, আজকে কি ডে, 15 আগস্ট, তাহলে তো যাই ফর, আমি স্নানটা করে আসি, তারপর তোজো স্নানে যাবে, আমি এসে পুজো দেবো ফটাফট রেডি। হ্যাঁ সিম্বা তুই কি করছিস এখানে, চলো বাবা চলো। আচ্ছা কমপ্লিট, তোজো অলমোস্ট রেডি, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল ঠাকুর ঘরে, যে ঠাকুর ঘর দেখাই আমার ঠাকুর ঘর, এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, এই যে মঙ্গলবার করে বাজরঙ্গলি পুজো, রাধা কৃষ্ণের মন্দির আমার, আর পুজো আচ্ছা হয়ে গেল। তোজো বাবু এখন টিভি দেখছেন ওনার কার্টুন, আর এই আরেক ছোটো সাহেব বসে আছেন এখানে। সব এবার আমরা আস্তে আস্তে করে রেডি হয়ে যাই, সব রেডি আস্তে আস্তে। আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন ড্রেস পরা চলছে আমার, আর বাদ বাকি ওনাদের তো খাওয়া দাওয়া কিছু হয়নি এখনো, তো ওনারা খাওয়া দাওয়া করুক, আমি অলমোস্ট রেডি, এবার চলো খাওয়া, ও সরি সরি আমারও মনে হয়েছে, আমার আমারও খাওয়া দাওয়া হয়নি আমার, চলো খাওয়া দাওয়া করে নিই আগে। এই যে এখনো ওনার মেকআপ হয়নি আমার, আমি রেডি হয়ে গেছি এখন, না যাই না ওনার কাছে, তো এখন যাই নিচ থেকে গাড়িটা আবার একটুখানি ওনার জন্য আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে। তো আমি এখন যাই নিচে, গাই নিচে গিয়ে তারপরে গাড়িটা আবার সরিয়ে রাখি, তারপর ওনারা আসুন রেডি। এখন বেরোচ্ছে, যে তোজোর সামনে বসে গেছে আর মা বসে গেছে, আর এই যে ছোটো বাবু পিছনে কোথায় লাফালাফি করে বেড়াচ্ছে, কোথায় আছে কি জানি, নিচের লোক বললো। তো চলো এখন দেখি কত কোথায় যাওয়া যায়, আমাদের কোনো প্ল্যান নেই, বেরোলাম জাস্ট, দেখা যাক কোথায় যাওয়া যায়। ঘাটার পাড়া হয়ে বেরোচ্ছি আমাদের পাড়া দিয়ে, এটা একদম সামনে দিয়ে সোজাসুজি স্বামী জীবন, ওটা চলে গেলো হাকিমপাড়া, ডান দিকে আশ্রমপাড়া, আমরা রাইট হয়ে বেরিয়ে পড়বো।
আর্মি ক্যাম্পে এখান থেকে এত পরিমাণে ভিড় যে মানে বলার বাইরে প্রচন্ড জ্যাম। সেবক মানে ঝালুকার আর্মি ক্যাম্প, এখন সেবকের রাস্তাতে আমরা যাচ্ছি। আর ওয়েদারটা এখন এতটাই ভালো যে মানে হালকা হালকা রোদে রোদ আছে, তারপরে সবাই আজকে পুরো ফ্যামিলি নিয়ে ট্যুরে বেরিয়েছে, তো যতই যাক ভালো লাগছে এখন দেখতে সবাই আজকে সানডে বারবার বেরোচ্ছে, আমার মুখ থেকেও সানডে বেরোচ্ছে। একদিন 15 আগস্ট প্রত্যেকের ছুটি, আজকে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়েছে, এটাই একটা ন্যাশনাল হলিডে দেখতে এটাই ভালো লাগছে। এখন তো ড্রাইভ করছি আর এরা মা একটু দুজনে মিলে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমার তো আর কোনো কাজ নেই। এবার আমি আমার কাজ ড্রাইভ করা, সাথে ভিডিওগ্রাফি করা, আর এদিকে মামা আর বেটা দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে। ওয়েদারটা ভেবেছিলাম সকাল থেকে হয়তো বৃষ্টি হবে, ওটা একটা ভয় লাগছিল। ওয়েদারটা নো ডাউট ঠিক আছে আপাতত, হ্যাঁ তো এখন পরে দেখা যাক কি হয়, চলো আগে যাই তারপর দেখছি। ঢুকিও নেই এখনো, শালুকা রাজার আর্মি ক্যাম্পটা পার করেছি, জ্যাম স্টার্ট হয়ে গেছে এখান থেকে, বিশাল বড় জ্যাম, জানি না কতটা জ্যাম রয়েছে আজকে। মোটামুটি এখন সেবক ফরেস্টে ঢুকে গেছি, সব ফরেস্টে অনেকে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য, ফটো তুলছে। যদিও সত্যি কথা এই ফরেস্টটা অ্যাকচুয়ালি সিকিওর না, কারণ খুব ঘন জঙ্গল এটা, অনেকে দাঁড়িয়ে রয়েছে। আমরা ফরেস্ট ক্রস করছি এখন, আমরা এখন এখান থেকে ক্রস করে তারপর আমরা সেবক পাহাড়ের দিকে যাবো গিয়েছিলাম, ফাইনালি সেটাই হলো। বিরাট জ্যাম, জানি না আমার জ্যাম ঘুরতে কতক্ষণ সময় লাগবে, ভয়ানক জ্যাম পড়ে গেছে আজকে। অল্প জ্যাম খুলেছে এখন, আস্তে আমরা অনেক কষ্টে সেবকের দিকে এলাম, বাট আজকে এতটা লেভেলের জ্যাম যে ধারণার বাইরে, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। রেলগেট পর্যন্ত পৌঁছতে পারলাম, এখন রেলগেটটা এখন তো খোলাই আছে, এখন রেলগেটটা পার করাটা বড় ব্যাপার। প্রচণ্ড লেভেলের জ্যাম, মানে প্রায় ঘন্টা নিয়ে যাবে, প্রায় 1 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি সেবক। আমরা ফাইনালি সেবক দিয়ে আমরা এখন মানে রেলগেট ক্রস করে গেছি, এখন পাহাড়ে আছি, পাহাড় দিয়ে যাচ্ছি। অনেকে অনেকে এসছে আজকে, কেউ কেউ তো পুজো দেবে বলে খালি পায়, অনেক দর্শনার্থীরা সব কালী মন্দিরে যাচ্ছে, আমরা এখন পাহাড়ের উপর দিয়ে চলছি। এখন খানিকটা এলাম, এসে আবার দাঁড়িয়ে পড়লাম, আবার জ্যাম পড়ে গেল, লেগে গেল এখানে। আমরা ফাইনালি এতদূর এখনও এসে মানে পুরো সেবক ক্রস করতে পারিনি, প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টার উপরে হলো আমরা দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত সেবকই ক্রস করতে পারলাম। আস্তে 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 প্রায় 2-2.5 ঘন্টা পরেই সেবক মন্দিরের কাছাকাছি পৌঁছলাম, ভোলেনাথ মন্দির। এই সামনে ডান দিকে যেটা দেখছো উপরে, এটা হলো শম্ভুজির মন্দির, শিব শঙ্কর মন্দির, এই সেবক মা কালীর মন্দির। এখানেও আজকে প্রচন্ড জ্যাম, সবাই 15 আগস্টের দিন ফ্যামিলি নিয়ে পুজো দিতে এসছে। এই যে মায়ের মন্দির এটা, চলো জয় মা, সবার রক্ষা করো, মঙ্গল করো মা। এতক্ষণে ফাইনালি মন্দিরের কাছাকাছি এসে পৌঁছতে পারলাম, প্রচুর ভিড় আজকে কালী মন্দিরে, মায়ের মন্দিরে খুব ভিড়, সবাই পরিবার নিয়ে মায়ের দর্শন করতে এসছে। যাক মা সবাইকে ভালো রাখুক, বছরটা যেমন কাটলো, বাকি বাদ যে কটা মাস আছে সে কটা মাস সবার প্রত্যেকের ভালো কাটুক। চলো এবার আস্তে আস্তে এখান থেকে এগোই, আমরা জ্যামটা ক্রস করি আগে। এতক্ষণে সেবক কাটিয়ে এসে এবার এতক্ষণে বাঘপুলে ঢুকলাম, বাপরে প্রায় 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থেকে তারপর বাঘপুল পুড়িয়ে সর্বনাশ, বাঘপুলে ভিড় যাবো আজকে, বাঘপুলে ভিড়, সবাই এসে পুলে দাঁড়িয়ে ফটো তুলছে, এতটা পরিমাণে লেভেলে জ্যাম লেগে আছে মানে বলার বাইরে, সর্বনাশ ভিড় তো আজকেও। বৃষ্টি হয়েছে, আমরা উপরে ছিলাম পাহাড়ে, পুরো বৃষ্টি হয়েছে রাস্তা, পাহাড়ে পুরো ভিজে গেছে, ওয়াটারফল গুলো
ফটো তুলবি তুই? এখন বাগড়াহাটের দিকে ঢুকছি, রাস্তাতে খালি আছে, খালি থাকে এই সময়টা, এই জায়গাটা খালি থাকে, তাও আজকে অনেক লোকজন আছে। এখন বাগড়াহাটের দিকে যাচ্ছি আমরা, বাগড়াহাটের দিকে ঢুকছি। বাগড়াহাটে ডুয়ার্সে সব চা পাতার বাগান সাইডে, বাদিকে রেলগেট, মানে রাস্তাটা এমন যে দুদিকে পুরো চা পাতা টি গার্ডেনে ভর্তি। আর আমরা টি গার্ডেনের এখান থেকে যাচ্ছি, আমরা পাহাড় পার করে এখন সমতলে আবার ডুয়ার্সের দিকে যাচ্ছি। এখন তো বাগড়াহাট পার করা হয়ে গেছে, এখন নেক্সট বোদলাবাড়ি, এখন ডুয়ার্সের দিকে ঢুকছি। ডুয়ার্সাবাড়ির দিকে ঢুকতে পারি, রাজধানী সব ফ্যামিলি নিয়ে পুরো ভিড়, ছোট্ট একটা নদী, সব এখানে সব ফ্যামিলি নিয়ে গাড়ি করে নিয়ে সবাই আসছে, ভিডিও করছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছে, জায়গাটাই ভালো। বোদলাবাড়ি আমরা ঢুকে গেছি, এদিকে পুরো মেঘলা করে রয়েছে, বাইরে কিছু খাবো না, আমি পুজো দিয়ে বেরিয়েছি। তো ওনারা এখন এই বোদলাবাড়িতে, আমরা ঠিক একদম লামা হোটেলটা একদম ওর উল্টো দিকে ওয়েট করছি, যতক্ষণ খাবার না আসে এখন ওনারা খাবেন। খাওয়া দাওয়া, এই যে আইসক্রিম, আরো কিছু আইসক্রিম নিয়েছে বাবা। হ্যাঁ চলে আসো, চলো চলো, গাড়ি ধরো, চলো। হয়ে গেলো খাওয়া দাওয়া, এবার গাড়ি করে আবার বেরিয়ে পড়া, চলো। ক্রস করে এখন আমরা মালবাজারের দিকে যাচ্ছি, মালবাজার থেকে তারপরে চালসা থেকে লাটাগুড়ি, লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি, ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি, একদম পুরো লং ড্রাইভ বেরিয়ে পড়েছি পুরো ফ্যামিলি নিয়ে একদম লং ড্রাইভের জন্য আজকে 15 আগস্ট। তো আমরা মালবাজার ঢুকে পড়েছি, এখান থেকে আরও মোটামুটি 30 কিলোমিটার্সের মতো আছে টাটাগুড়ি, তো মালবাজার অলরেডি ঢুকে পড়েছি। হলো আমরা 2 ঘন্টা যে জ্যামে দাঁড়িয়ে থাকলাম, ওই 2 ঘন্টা আড়াই ঘন্টা মানে পুরো লেট হয়ে গেল, নাহলে আমরা এ সময় অলরেডি লাটাগুড়ি গিয়ে ক্রস করে যেতাম, তো সন্ধে হয়ে যাবে। তো ফেরার সময় ভাবছি এদিক দিয়ে ফিরবো না, আমরা দোমোহনি হয়ে বেরোবো, কারণ যে লেভেলের জ্যাম দেখছি এখানে, তো রাত্রেও প্রচণ্ড জ্যাম হবে, তো আশা করি ফেরার সময় আমরা ওদিক দিয়ে চলে যাব। বাবা কি হয়েছে? বলেছি এটা হলো বাদিকে লেফট সাইডে যেটা, সেটা মাল পার্ক, এত ভিড় এখানে আজকে, বাপরে ভিড় দেখে তো মাথা খারাপ, প্রচণ্ড লেভেলে ভিড় দুদিকে, বাপরে ভয়ানক ভিড়। তো মালবাজারে কি সুন্দর করেছে, মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গেল আজকে, আমাদের সাথে ওয়েদার বদলা নিয়ে নিল আজকে, বৃষ্টি, রেলগেট জ্যাম। আমরা এখন মালবাজার পার করে রায়ন কাজিন লেফট সাইডে, রায়ন কাজিন ক্রস করছি, আমরা এখন যাচ্ছি লাটাগুড়ি দিকে যাচ্ছি এখন, দেখা যাক। মালবা আমরা এখন চালসায় চলে এসেছি, চালসা থেকে রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে আমরা চলে যাবো এখন লাটাগুড়ির দিকে, লাটাগুড়ি ফরেস্ট। বাবা কি এক্সাইটমেন্ট, কি খুব এক্সাইটমেন্ট নাকি লাটাগুড়ি ফরেস্টে যাওয়ার জন্য? আমি দেখতে চাই লাইভ হাতি, দেখতে চাই লাইভ হাতি, তো আমার গাড়িতেই বসে আছে, লাইভ হাতি আবার দেখবো কি হয়েছি। এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো আমরা, সোজা রাস্তাটা চলে যাবে ভুটানের দিকে, এটা অলরেডি ভুটান নাম্বারে গাড়ি ঘাড়ে দাঁড়িয়ে আছে, সোজাটা একদম স্ট্রেট হয়ে ভুটান চলে যাবে, আর আমরা রাইট সাইড দিয়ে চলে যাবো লাটাগুড়ি ফরেস্টের ভেতরে। আমরা লাটাগুড়ির দিকে ঢুকে গেছি, এখান থেকে সোজা স্ট্রেট হয়ে একদম লাটাগুড়ি, তো কেমন ভিড় দেখো, সব জায়গায় ঘন ফরেস্টের মাঝে যাচ্ছি আমরা, তাও আজকে প্রচুর গাড়ি, অন্যদিন তো একদম রাস্তা খালি থাকে। আজকে মানে ডুয়ার্সের সৌন্দর্য হলো এটা, প্র্যাকটিক্যালি এটা ডুয়ার্সের সৌন্দর্য, চারিদিকে ঘন জঙ্গল আর রাস্তা। এখান থেকে আমরা একটু বাঁদিকে ঢুকেছিলাম লাটাগুড়ি থেকে, মূর্তি রাস্তাটা ঢুকেছিলাম, আবার এখান থেকে সোজা স্টেট রোডে বেরিয়ে যাচ্ছি, জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াচ্ছি। এখানে সব এই রিসোর্টগুলো আছে, এই রিসোর্টে সব আজকে প্রোগ্রাম চলছে, এবার এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ছি। সোজা চলে ময়নাগুড়ি 31, বীরপাড়া, কুচবিহার অ্যান্ড গুয়াহাটি। বাপরে এত ভিড় আজকে, এতক্ষণ একটা ফরেস্ট পার হয়ে আসলাম, এবার যেটা মেন ফরেস্ট মানে আমাদের নর্থ বেঙ্গল ডুয়ার্সের যে মেন ফরেস্ট, মানে এদিকের মধ্যে লাটাগুড়ি অভয়ারণ্য যেটা বলা হয় জঙ্গলটা, সেই জঙ্গলে এখন আমরা ঢুকছি এখান থেকে, এটা হলো মেন ফরেস্ট এরিয়া পুরো। দাঁড়িয়েছিলাম তো এখানে, দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, ভালো লাগলো জায়গাটা দেখাই তোমাদের মধ্যে, পুরো টি গার্ডেন চারিদিকে, এখানে অনেকগুলো ফ্যামিলি দাঁড়িয়েছে টি গার্ডেনের মাঝে। এখন আমরা এখান থেকে সোজা স্ট্রেট হয়ে আমরা বেরিয়ে পড়বো এখন ময়নাগুড়ি হয়ে, থেকে মনে হয় মোটামুটি মহাকাল মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এটা তো পুরো ফরেস্ট এরিয়া, এটা এটা হলো গরুমারা, না গরুমারাই তো, না জলদাপাড়া,
এটা হলো জঙ্গল, পুরোপুরি ঘন কালো, একদম অটোমেটিক অন্ধকার। জঙ্গল কাকে বলে? এটা হলো মেন ফরেস্ট। প্রচুর লং ড্রাইভে বেরিয়েছি, মানে 15 আগস্টের উপলক্ষে এতটাই লং। এখন আমরা ফরেস্ট এরিয়াতেই আছি, দেখো তোমাদেরকে একবার ব্যাক সাইড দিয়ে পরে দেখিয়ে দিলাম। লাটাগুড়ি ফরেস্ট এটা। আজকে আমরা মানে এতটা লং এ বেরিয়েছি, লং ড্রাইভে মানে প্রায় সারাটা দিন আজকে ড্রাইভে কেটে গেল আমাদের। বেশি আমরা 12টা নাগাদ বেরিয়েছি, অলমোস্ট এখন তোমার 6টা বাজতে আসলো। হ্যাঁ হয়ে গেল। আর মোটামুটি বাড়ি যেতে আমাদের মানে ধরো যদি রোড ক্লিয়ার পাই, হ্যাঁ 2 ঘন্টার উপরে, আড়াই ঘন্টার উপরে। আর তোমাদের ফরেস্টটা তোমাদেরকে একবার বারবার করে কেন দেখাচ্ছি, দেখো ফরেস্ট এটা হলো ফরেস্ট, মানে জঙ্গল মানে ঘন জঙ্গল কাকে বলে কোনোদিকে। তাও তো আজকে 15 আগস্ট বলে রাস্তাতে অনেক লোক, অনেক বাইক, অনেক গাড়ি দেখা যাচ্ছে। নর্মাল ডেজ যেগুলোতে হয় এই রাস্তায় কেউ ঢোকার সাহস পায় না, মানে খুব কম গাড়ি ঘোড়া চলে এই রাস্তাগুলোতে। বাট সত্যি মানে ডুয়ার্সে যদি প্রকৃত ফিল পেতে চাও তো ডুয়ার্সে আসলে লাটাগুড়ি না আসলে গরুমারা জঙ্গলে না ঘুরলে পরে ডুয়ার্স ভালো লাগবে না। তো দেখা যাক, এবার এখান থেকে আমরা এখন যাব ময়নাগুড়ি রোড, ওখান থেকে আমরা দোমনি হয়ে জলপাইগুড়িতে হয়ে বেরিয়ে যাবো আমরা। তো এখন এই রাস্তাগুলো একটু খারাপ আছে সামনে, তো আস্তে আস্তে যাই বলে আজকে তাও লোকজন রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। এই জঙ্গলে কোনোদিন এত গাড়ি ঘোড়া কোনো সময় থাকে না, খুব বেশি লিয়ারে 5 মিনিট 7 মিনিট পর পর একটা দুটো গাড়ি, কারণ এটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। চারিদিকে হাতি লেপার্ড একদম ভর্তি, কারণ এখান থেকে পুরো রাস্তা রো করা আছে। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো, এই যেখানে এখানে হাতির পয়েন্ট করা, সব হাতি যাওয়ার রাস্তা এগুলো সব। এই রাস্তা দিয়ে গাড়ি আজকে এত হবে ভাবা যায়? ঘুরি মহাকাল মন্দিরের কাছাকাছি চলে এসেছি, বাট আজকে মহাকাল মন্দিরে এত ভিড় ভাবা যাচ্ছে না, আরে সর্বনাশ, প্রচুর ভিড় মহাকাল মন্দির আজকে। এটা হলো মহাকাল মন্দির, এটা লাটাগুড়ি মহাকাল মন্দির, খুব জাগ্রত এখানকার ঠাকুর, সবাইকে ভালো রাখো, ভোলেনাথ হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে মহাকাল মন্দির, হর হর মহাদেব। লাটাগুড়ি দিকে চলে আসলাম, এই ডান দিকে এই রাস্তাটা, এটা নেওড়া ভ্যালির দিকে যাবে, নেওড়া মোড়টা, আর এই সোজাটা হলো বাজারের দিকে যাচ্ছে, লাটাগুড়ি বাজার যেটা। এটা হলো মেন লাটাগুড়ি মার্কেট, এখানেও ছোটো 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 দেখো দেখতে অনেক রিসোর্ট আছে, দেখো রিসোর্ট অনেক রিসোর্ট এখানে, ছোটো ছোটো প্রচুর রিসোর্ট দু সাইডে রাস্তা দুধারে। এখন আমরা এই লাটাগুড়ি মানে ফরেস্ট এরিয়াটা পেরিয়ে গিয়েছি, এখন এটা মার্কেটটা বাজার এরিয়াটা, এগুলো সবই রিসোর্ট, এটা গভর্নমেন্ট রিসোর্ট, এটা সব চাইদিকে রিসোর্ট এখানে আছে। এবার আজকে গ্রামে গঞ্জে অনেক জায়গায় কোনো প্রোগ্রাম হচ্ছে, কত ভালো লাগে এখানে। এই যে প্রোগ্রাম হচ্ছে 15 আগস্ট উপলক্ষে, খুব সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ, মনে ঢুকে গেলাম আমরা। এবার দৌমনি থেকে আমরা লেফট টার্ন নিয়ে এবার ফ্লাইওভারের নিচে চলে যাবো, তারপরে এখান থেকে সামনে গিয়ে দৌমনি বাজার, এটা বাজার মানে এটা মার্কেট, এটা এখান থেকে লেফট সাইড দিয়ে আমরা চলে যাবো দৌমনি মার্কেট। দৌমনি মার্কেট পার করে এটা রেল ফ্লাইওভার গেট, আমার ট্রেনের ভেতর দিয়েই চলে যাবো বাবা, তো এই ট্রেনের এখান থেকে আবার ভেতর দিয়ে চলে যাবো। এখান থেকে বাজার পার করে আমরা হাইওয়ে দিয়ে উঠে গেলাম, এবার চলে আসলাম তিস্তা। এবং তিস্তাতে যে সব জলপেশ যাওয়ার জন্য সব বাবা ধামে সব এখানে জল তোলে, এই যে দুদিকে সব দোকান দোকান বসেছে। আমরা এখন তিস্তা ব্রিজের উপরে চলে আসলাম, তিস্তা ক্রস করে যাবো জলপাইগুড়ি ঢুকবো, তিস্তা ব্রিজের উপরে পড়েছে, এখান থেকে এখন আমরা এখন গিয়ে জলপাইগুড়ি পাহাড়পুর মোড় জলপাইগুড়ি, আমরা আসাম মোড়, আসাম মোড়ের ট্রাফিকের লাইট জ্বলছে। সো বাড়ি চলে এসেছি, প্রায় 8:30 বাজে, আর 8:30 ব্যস্ত আর বাড়ি, আর ভালো লাগছে বাড়িতে। এবার ঘরে যাই। তুমি কেমন লং ড্রাইভ হলো? ভালো, চলো ঠিক আছে। বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড, প্রচুর ড্রাইভ করেছি আজকে, তো যে খুব টায়ার্ড হয়ে গেছে। তুমি টায়ার্ড হয়ে গেছো বাবা? তো চলো, আমরা অনেক ঘুরলাম আজকে, পরিবার নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম। হ্যাঁ চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপাতত সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, তোদের বাই বাই করো সবাইকে, বাই বাই বলো সবাইকে, আবার আবার নেক্সট ব্লগে দেখা হবে, বললাম আবার কালকে নেক্সট ব্লগ হবে, বাই 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 বাই, টাটা সবাইকে।